আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো না, ওই যে আয়া তো ঘুমাই লইছে, কেউ অনেক ঘুম দিছে, তো সুমাইয়া ঘুমাই লইছে। আজকে হয়েছে শুক্রবার, তো পারভেজের বাবায় নামাজ পড়তে যাইব। আর আয়াত অনেক কান্নাকুটি করছে, যাইতো তো আয়াতের লইয়া গেছে, নিয়েছে তো দিয়া পরে আবার নামাজও গেছে, আজ যাইতে পারে না। তো গড্ডপু দেখাই দিলাম। আজকে সুরায়ের লগে অনেক কথা কইলাম, আমার জালের সাথে অনেক কথা কইলাম। তো আপনারা সবাই আমার পরির জন্য দোয়া করবেন। আমার শাশুড়িরে মামিসিং লইয়াছিল কিডনির সমস্যা, একটা কিডনি ছুটু হয়ে গেছে, চিকিৎসা করে বাইক নিচ্ছে, তো ওষুধ পানি খাইতেছে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যে তাড়াতাড়ি করে সুস্থ করে দেয় আমার শাশুড়িরে। তো আমার কাছে আয়া থাকা গেছিল 2 মাস, তখন আমি আপনাদের দেখাইতে পারছি না ভিডিওতে, তখন আমি ভিডিও আপলোড করিও নাই 2-3 মাস, তো এই জন্য আপনারা দেখতে পারেন নাই গা। আপু নামাজ পড়ে আসছে এখন বাসায়, তো সবজি ধনিয়া পাতা তেল ডিম গুলো নিয়ে আসছে, ঘরে নাই তো সেই জন্য এগুলো নিয়ে আসছে। সরিষার তেলের বোতল, কি এটা আচার? ও পাঁচমিশিল আচার যেটা, ওইটা খাইতে পারবো? জীবনে খাইতে পারবো না, যে জাল সরিষা যে বানানো আমি ওইদিন খাইছিলাম ক্লাস পার্টির সময়। তুমি কি আনছ? আয়া তোমার জন্য কি আনছে? আয়া তুমি খাবা না? আচ্ছা কেমন লাগে এটা? আমি খাবো। তো আব্বু এখন জুম্মার নামাজে যাবে, রেডি হইছে, গোসল করে এখন নামাজে চলে যাবে। তো আব্বু এখন চলে যাচ্ছে নামাজে। আব্বা এখন ভাত খাইতেছে। কি ভাত খাইতেছ? পান্তা ভাত খাইতেছে, মজাই লাগবো, রুই মাছ দিয়ে পান্তা ভাত খাইতেছে। খিদা লাগলে পান্তা ভাতে গঞ্জা, খিদা লাগছে আব্বুর। আব্বু নামাজ যাবে, ছাড়ো। যাবি না, যাবি না। আব্বু রওনা হইতেছে জুম্মা নামাজ পড়ার জন্য।
দেও সুমার বাবা দাও সুমার বাবা এন মাছ আনছে দুইটা কাকু মাছ তো আমি এটা দিয়া আজ সেটি খালাম তো এক হাতে ইয়া করতেছি মেশিনটা শব্দ আর ভালো লাগে না মাথার দিয়ে ধরে যায় একটা মেশিনের শব্দটা বিশান কলটা বন্ধ করেছে বাবা হ্যাঁ মাথার দোষে ভাই কত বড় হয়ে যাই সব ওনার বড় দিন সাফ করুন লাগবে বাড়ি দো মাছ গন্ধ করবো একটা আলু পোষাইতেছে দেখি কি কোসাও আলু এই যে আলু পোষাইতেছে তো মামা আসার সময় আজকে পেঁপে নিয়ে আসছে পাকা পেঁপে মামি কাটতেছে এগুলো তো মামা এখানে ভাত খাইতে বসছে নানু ভাত খাইতেছে কয়টা আনছে বেচি দি নাই দুইটাই সিলবে দেখছো।